কলকাতা আন্তর্জাতিক বইমেলার চতুর্থ দিন আজ। দুপুর থেকেই বাড়ছে ভিড়। এই মুহূর্তে কলকাতার বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। কলকাতার পুস্তক মেলা আজ আর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 জানুয়ারি। উদ্বোধন হওয়ার একদিন পর থেকেই দুপুর 12টা মানে 31 তারিখ দুপুর 12টা থেকে মেলা আনুষ্ঠানিকভাবে পাঠকদের জন্য খুলে দেওয়া হয়। সেই হিসাবে আজকে মেলার তৃতীয় দিন। আপনি জানেন যে বইমেলার আয়োজন করে আসছে 1976 সাল থেকে কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, এবং প্রতি বছরই তাদের এই বইমেলার 12 দিনের নানা ধরনের আয়োজন থাকে। তো আজকে একটি বিশেষ করে বিশেষ আয়োজন দেখা গিয়েছে যে কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক ফেলার্স গিল্ড থেকে বাংলাদেশের বলা বলো বাংলা ভাষা জনপ্রিয়তম অভিনেত্রী অপু বিশ্বাস, তাকে কিন্তু এই মুহূর্তে গিল্ড কর্তৃপক্ষ সংবর্ধনা দিচ্ছেন। আমরা একটু দেখাবো যে কিভাবে সংবর্ধনা অনুষ্ঠান চলছে। গিল্ডের সভাপতি সুধাংশু দে এবং সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় এখানে আছেন, তাদের মধ্যে কথা হচ্ছে। এর আগে কিছুক্ষণ আগে এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়, সেখানে সংবর্ধনা প্রথমে তাকে ফুলেলভাবে শুভেচ্ছা জানান ত্রিদীপ চট্টোপাধ্যায়, এবং সেখানে আমরা দেখেছি উপস্থিত ছিলেন সভাপতি সুধাংশু দে, এবং তারপরে কিন্তু অভিনেত্রী অপু বিশ্বাস লিখিত বক্তব্য পাঠ করেন। এবং তিনি বলেন যে এর আগে গত বছর তিনি যখন প্রথম দুর্গাপূজায় আসেন এবং সেখান থেকেই কিন্তু তার মূলত কলকাতার যে জনপ্রিয়তা সেটি গণমাধ্যম দিয়ে সেটি কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছায়। এবং ইতিমধ্যেই কলকাতার বইমেলার যারা আয়োজক আছেন তাদের যে এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন যে এটা তার জীবনের একটি সেরা পাওয়া, এবং সেক্ষেত্রে কিন্তু আজ এখন দেখছি যে তাদের মধ্যে আলোচনা চলছে। তো সব মিলিয়ে গোটা একটি একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে কিন্তু আমরা দেখেছি যে তাকে এই মুহূর্তে আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই 4 তারিখ এই 4/4 ফেব্রুয়ারি কিন্তু একই রকমভাবে কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবসের যে আয়োজন সেই আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনি জানেন যে এবার কলকাতায় যে বাংলাদেশে প্যাভিলিয়ন করা হয়েছে সেটি বঙ্গবন্ধুর আদলে। অপু বিশ্বাস নিশ্চয়ই এই সংবর্ধনা অনুষ্ঠানের পরে সেই বঙ্গবন্ধুর বঙ্গভবনের আদলে করা প্যাভিলিয়নে কিন্তু পরিদর্শন করবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে অপু বিশ্বাসের গিল্ডের পক্ষ থেকে যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম কলকাতা আন্তর্জাতিক বইমেলায়।